ক্যানোনাইজেশন কবিতাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, খুব সুন্দর কবিতা। কবিতার প্রথম কথাটাই খুব সুন্দর, হোল্ড ইওর টাং লেট মি লাভ, তার মানে চুপ করো আমাকে ভালোবাসতে দাও। এই কবিতার প্রথম লাইন হচ্ছে এটা, চুপ করো আমাকে ভালোবাসতে দাও। তো জন ডান তোমরা জানো বিখ্যাত একটি কবিতা, আর ক্যানোনাইজেশন বলতে বোঝায় কেন, ক্যানন হচ্ছে একটা তালিকা, তালিকা দেখছি, তালিকা দেখা যাচ্ছে একটা উপরে বোঝায় তালিকাটা দেওয়া আছে, দেখো এই তালিকা। তো এই তালিকাটা নিয়ে কবিতা, যেমন তোমরা যদি এখন একটা তালিকা করতে চাও যে আমাদের ইসলাম ধর্মের বড় মানুষগুলো কারা, তাই না? আমরা প্রথম হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরবো, তারপর হজরত আবু বকর, হজরত উমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত ইমাম হাসান, হজরত ইমাম হোসেন, তাই না? এইভাবে ধরতে ধরতে হজরত আবু রাদিয়াল্লাহু আনহু চলে আসবে, হজরত উমর চলে আসবে, খাজা আবু বকর চলে আসবে, এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কি বুঝতে পারলো কথা? এটা তালিকা, সব মানুষের তালিকা তো আর ই হয় না, ওরকম মানে স্বীকৃত হয় না। ওই তালিকায় কি যে কেউ ঢুকতে পারবে? ওই তালিকায় কে ঢুকতে পারবে? যাকে আমরা শুদ্ধ মনে করি। তো খ্রিস্টান ধর্মে এরকমই একটি বিষয় আছে, সেটার নাম হচ্ছে ক্যানোনাইজেশন। কি নাম? ক্যানোনাইজেশন মানে হচ্ছে তালিকাবদ্ধ করা, ওই তালিকার মধ্যে ঢোকানো। কি বুঝলাম? তালিকার মধ্যে ঢোকানো। তবে ওই তালিকাতে তোমার ওরা যে কাজটা করে, মৃত ব্যক্তিকে প্রবেশ করে, জীবিত ব্যক্তিকে না, মৃত ব্যক্তিকে। মরে গেছে, সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় যে ওনাকে সন্তু বলা হবে কিনা। কি বললাম বলতো? সন্তু, সেন্ট, হ্যাঁ, সেন্টটাকে বাংলায় বা সন্তু বলা হয়, তাকে সন্তু বলা হবে কিনা, সেইন্ট বলা হবে কিনা, এই বিষয়টা করার জন্য তারা এই কাজটা করে। এবং সেখানে তারা দেখে যে এই মানুষটার জীবনে কমপক্ষে তিনজন কি পাঁচজন বলে কিনা যে তার জীবনে তার সাথে অলৌকিক ঘটনা ঘটেছিল। বুঝ নাই? একজন মানুষ অলৌকিক ঘটনা ঘটাতে পারবে না, তারপরে তাকে আমরা বলবো মহামানব, তা তো হয় না। আমার কথা কি মিন করতে পারছো? এই যে তোমার আটপশির খাজা বাবা, এনায়তপুরের পীর সাহেব, তাদেরকে এই মহামানব কেন বলে? হাজার হাজার মানুষের কাছে তাদের অলৌকিক ক্ষমতার চিহ্ন আছে। আমাকে বললে যে বলবে যে হ্যাঁ আমার এই ঘটনা ঘটছে ভাই, আমার এই ঘটনা ঘটছে। আমার কথা কি বুঝতে পারছো? তো এরকম বলে, তারপরে শেষ করে নেই, এরকম বলে। তো এই যে আমাদের সামনে একজনকে দেখছি আমরা, মাদার তেরেসা। কি বললাম? মাদার তেরেসার কথা আমার মনে আছে যে ওনাকে ক্যানোনাইজেশন যখন করা হয় তখন ওনাকে সন্তু দেওয়া হয়, মানে এই যে মৃত ব্যক্তিকে আরো ঘোষণা করা হয়, কয়েকজন লোক তাকে ঘোষণা করে, বলে যে হ্যাঁ মাদার তেরেসার সময় আমার এই ঘটনাটা ঘটেছিল, এই ঘটনা ঘটেছিল, এই ঘটনা ঘটেছিল, যেগুলো অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে ঘটে না। আমার কথা মেন করতে পারছো? তখন তাকে এই তালিকার মধ্যে নিয়ে আসা হলো। অনেক উপাসক, দেখো লেখা আছে, বিশেষভাবে মাদার তেরেসার সম্মানের জন্য গির্জায় যোগ দিতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? কারণ ক্যানোনাইজেশন হলো এমন একটি কাজ যার মাধ্যমে একটি খ্রিস্টান গির্জা কোনো মৃত ব্যক্তিকে সাধু হিসাবে ঘোষণা করে। বুঝছো কথা? মৃত ব্যক্তিকে সাধু হিসাবে ঘোষণা করে, আমরা যেটাকে বললাম সন্তু, সেন্ট। এই ঘোষণা দিতে ওই ব্যক্তিকে সাধুদের ক্যানন বা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কি কথা ক্লিয়ার? প্রথম দিকে আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই সাধু হিসাবে স্বীকৃতি দেওয়া হতো, একটা সময় তো এগুলো হতো না, বলা হতো যে উনি সাধু, সবাই বলতো এবং সবাই সাধু হিসেবে মেনে নিত, ঠিক আছে, তালিকা করার প্রয়োজন হতো না। কিন্তু এখন সেটা থেকে বের হয়ে এসে যে কাউকে সাধু বলা যাবে না, বিভিন্ন প্রক্রিয়া করা হয়, যেমন ক্যাথলিক চার্চে ওরা এক ধরনের প্রক্রিয়াতে যায়, ইস্টার্ন অর্থোডক্স চার্চ ওরা এক ধরনের প্রক্রিয়াতে করে, ওরিয়েন্টাল অর্থোডক্স চার্চ ওরা এক ধরনের করে, অ্যাংলিক্যান কলোনিয়াল চার্চ ওখানে অন্যভাবে ওরা এই কাজটা করে থাকে। কি ক্যানোনাইজেশন বিষয়টা বুঝলাম? তো এখানে কবির সাথে এই কবিতার সাথে ক্যানোনাইজেশন বলতে কি বোঝায়? এটি তো একটা প্রেমের কবিতা, এটি ভালোবাসার কবিতা।
তো ভালোবাসার কবিতার সাথে মানে কি সম্পর্ক থাকতে পারে? তো ইংলিশে দেখে নাও, ক্যারন অর্থ হচ্ছে হলি লিস্ট, ক্যারোনাইজেশন ইন দ্য রোমান ক্যাথলিক চার্চ, দ্য অফিসিয়াল অ্যাডমিশন অফ এ ডেড পার্সন ইন টু সেইন্টহুড, বললাম না সেইন্টহুড, সন্তুত্ব না সালমান, সন্তুত্ব হয় না সন্তুত্ব। Many worshippers wanted to attend church, specifically to honor the coronation of Mother Teresa. এই ও একটা সম্মানিত অনুষ্ঠান, কিন্তু সবাই যোগ দিতে চায়, তাই না? তো মাদার তেরেসার প্রোগ্রামে যেতে চাইছিল। Is the act by which a Christian church declares that a person who was has died was a saint, upon whose declaration the person is included in the canon or list of recognized saints. মানে স্বীকৃত সাধুদের তালিকার মধ্যে উনি চলে আসেন। অরিজিনালি এ পার্সন ওয়াজ রিকগনাইজড অ্যাজ এ সেইন্ট উইদাউট এনি ফর্মাল প্রসেস, আগে কিন্তু এটিকে এই ফর্মাল প্রসেস ছিল না, পরবর্তীতে এই বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো শুরু করে, কারণ রোমান ক্যাথলিক চার্চ, ইস্টার্ন অর্থোডক্স চার্চ, ওরিয়েন্টাল চার্চ, অ্যাংলিক্যান চার্চ, ক্লিয়ার? তো এখানে আমরা একটু দেখে নেই যে ক্যানোনাইজেশন বলতে কী বোঝায় এবং এই কবিতায় কী বোঝানো হয়েছে। ক্যানোনাইজেশন শব্দের অর্থ ক্যাথলিক খ্রিস্টান ধর্মে একজন সাধারণ ধার্মিক ব্যক্তিকে সাধুতে পরিণত করার কাজ বা প্রক্রিয়া, আমি রাইট? এই শিরোনামটি ইঙ্গিত করে যে কবি এবং তার পিয়া, কবি এবং তার প্রিয় প্রিয়া, প্রিয়জন মানে প্রিয়া না, প্রিয়জন ভবিষ্যতে প্রেমের সাধক হয়ে উঠবেন, এই তালিকায় তাদের নাম চলে আসবে, লাইলি, মজনু, শিরি, ফরহাদ, বুঝতে পারো নাই, এইভাবে তার নামও এই সাধুদের তালিকায় চলে আসবে, তারা ভবিষ্যতে সমগ্র বিশ্বে সত্যিকারের প্রেমের সাধক হিসাবে গণ্য হবেন। এই জন্য কবিতার নাম হচ্ছে ক্যানোনাইজেশন, তার মানে যদিও নাম ধর্মের সাথে সম্পর্কিত কিন্তু কবিতাটা কিন্তু প্রেমের কবিতা। ওকে, তাহলে আমরা একটু ইংলিশে দেখে নিই। দ্য ওয়ার্ড ক্যানোনাইজেশন মিন্স দ্য অ্যাক্ট ফর প্রসেস অফ চেঞ্জিং অ্যান অর্ডিনারি রিলিজিয়াস পার্সন ইনটু এ সেইন্ট ইন ক্যাথলিক ক্রিশ্চিয়ান রিলিজিয়ন। দিস টাইটেল সাজেস্ট দ্যাট দ্য পোয়েট অ্যান্ড হিজ বিলাভেড উইল বিকাম সেইন্টস অফ লাভ ইন দ্য ফিউচার অ্যান্ড দে উইল বি রিগার্ডেড অ্যাজ সেইন্টস অফ ট্রু লাভ ইন দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য ফিউচার, যেটা ইংলিশে পড়লাম আমরা। কবিতার সার সংক্ষেপে দেখে নিই আমরা। কবি জন ডান তার দ্য ক্যানোনাইজেশন কবিতায় ভালোবাসার জন্য এটি নিরিবিলি সময় কামনা করেছেন, চুপ করো, আমাকে ভালোবাসতে দাও, তোমরা নাকি নয়েস করো না, নয়েস করো না, আমাকে ভালোবাসতে দাও। তিনি জগতের কারো বিরক্তি উৎপাদন করে, কারো সমস্যা সৃষ্টি করে ভালোবাসার প্রকাশ ঘটাতে চান না। তিনি একান্তে নিরিবিলি তার প্রিয়াকে ভালোবাসতে চান, কেউ কোনো ঝামেলা করো না, আমরা ভালোবাসতে চাই। তিনি অন্যদেরকে বলেন যে তোমরা তোমাদের অর্থবিত্ত নিয়ে সন্তুষ্ট থাকো, শুধু আমাকে নিরিবিলি ভালোবাসতে দাও। কি বুঝলাম কথাটা? তোমরা তোমাদের ভালো অর্থবিত্ত নিয়ে থাকো, আমি চাই না এগুলো, আমাকে শুধু ভালোবাসতে দাও। তিনি এটাও কামনা করেন তার ভালোবাসার কারণে যেন কারো কোনো ক্ষতি না হয়, জগতে কোনো সমস্যা না ঘটে। মামলা বাজারা মামলা করুক, বুঝলে চাচা থানায় যাই গেলাম, এটা থানায় গেছিলাম তখন আমি একটা মামলা করে আসলাম, আসলে না কিছু মামলাবাজ মানুষ, তারা মামলা করুক, সৈনিকেরা যুদ্ধ করুক, তাতে কবির কিচ্ছু যায় আসে না, তিনি নীরবে তার প্রেমিকাকে ভালোবেসে যাবেন। কবি বলছেন তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমার কিচ্ছু যায় আসে না। প্রেমিকি আর প্রেমিকের কিছু যায় আসে কি? আল্লাহকে ভালোবাসতে হলে অনেক দুঃখ ও লোকনিন্দা সহ্য করিতে হয়, তাই বলে কি তুমি আল্লাহকে ভালোবাসা বন্ধ করবা? যে কে নিন্দা করলো, কে দোষ দিল, এই ভয়ে কি আল্লাহকে ভালোবাসা বন্ধ করে যাবে? প্রেমিক ভয় বন্ধ হয়ে যাবে? যাবে না। কবি বলেন তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমার কিছু যায় আসে না, আমি আর আমার প্রেমিকা অচ্ছেদ্য বন্ধনে বাঁধা, অচ্ছেদ্য, এ বাঁধন যাবে না ছিঁড়ে, আমরা ভালোবেসেই যাব, যদি মরতে হয় একসাথেই মরবেন কবি তার প্রেমিকার সাথে। কবি বলেন তিনি আর তার প্রেমিকায় একই সঙ্গীতের সুরে বাঁধা, একই সঙ্গীতের সুরে বুঝছো তো, তুমি আমার চাঁদ, তার মানে কি
যদি এখানে তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো যদি গানটা বলে কেউ, এর মধ্যে যদি অন্য সুর ঢুকায় দেয় কেউ, মিলবে? মানে তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো যদি একই কথা বলা লাগবে, এটা হচ্ছে একই সুরের বন্ধনে বাধা। ঠিক আছে, একই কবিতার মাঝে জেগে রবে তাদের ভালোবাসার গল্প, এবং কবিতা সেই কবিতা হবে একটাই কবিতা, সেখানে তোমার কবিতা তোমার কথা থাকবে, আমার কথাও থাকবে, প্রেমিকের কথাও থাকবে, প্রেমিকার কথা থাকবে। তারা কি ভিন্ন হলো? একই সুরের মধ্যে তারা থাকলো, একই কবিতার মধ্যে থাকলো, তাহলে কি আলাদা হতে পারলো? তারা আলাদা হলো না। যেমন লাইলির নাম কখনো আলাদা বলা হয় না, ফরহাদের নাম কখনো আলাদা বলা হয় না, সেলিমের নাম কখনো আলাদা বলা হয় না, সেলিম আনার কলি। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এরা একই সুরে বাঁধা, একই কবিতায় লেখা। মূলত কবি এখানে তার প্রেমিকাকে নিয়ে নিভৃতে, নিভৃতে মানে হচ্ছে নির্জনে জীবন কাটাতে চান, তিনি জগতের কোনো কোলাহল চান না, সমস্ত কোলাহল হতে সরে গিয়ে একান্তে ভালোবাসার পরশ পেতে চান। ওকে, সামারি অফ দ্য পোয়েমটা দেখে নিই আমরা। পোয়েট জন ডান ইন হিজ পোয়েম দ্য ক্যানোনাইজেশন উইশড ফর এ সলিটারি টাইম ফর লাভ, হি ডাজন্ট ওয়ান্ট টু মেক লাভ বাই কজিং অ্যানোয়েন্স টু এনি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, কজিং ট্রাভেল টু এনি ওয়ান, হি ওয়ান্টস টু লাভ হিজ বিলাভেড ইন সলিটিউড। বাংলা পড়লে মিস করতে ইচ্ছা করে না? হ্যাঁ, হি টোল্ড দ্য আদার্স, সে অন্যদেরকে বলে তুমি তোমার টাকা নিয়ে থাকো, আমাকে একা থাকতে দাও। হি অলসো উইশ দ্যাট নো ওয়ান শুড বি হার্ম বিকজ অফ হিজ লাভ, নো প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড, আমার ভালোবাসাতে কারো ক্ষতি হোক আমি চাই না। লেট দ্য লিটিগ্যান্টস সু, লিটিগ্যান মানে হচ্ছে মামলাবাজ, সু মানে মামলা করা। লেট দ্য সোলজার্স ফাইট, যোদ্ধারা যুদ্ধ করো, আমার কবির কাছে কোনো ব্যাপার না, সে নীরবে ভালোবেসে যেতে থাকবে। দ্য পোয়েট সো এই কবি বলে, টেল মি হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, ইট ডাজেন্ট ম্যাটার টু মি, এটা আমার কাছে কোনো ব্যাপার না। মাই লাভার অ্যান্ড আই আর টায়ার্ড ইন অ্যান ইনসেপারেবল বন্ড, আমি এবং আমার প্রেমিকা একটি অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ, উই উইল ফল ইন লাভ, আমরা ভালোবেসে যাব, ইফ দে হ্যাভ টু ডাই দে উইল টাই টুগেদার, যদি তারা মরে তারা একসঙ্গেই মরবে। দ্য পোয়েট সেজ দ্যাট হি অ্যান্ড হিজ লাভার আর টাইড টু সেম মিউজিক্যাল হারমনি, একই সুরের গাথা বললাম না, একই সুর। দ্য স্টোরি অফ দেয়ার লাভ লাইজ ইন দ্য সেম সং অর পোয়েম, একই গানে বা একই কবিতায় তাদের গল্পটা লেখা। বেসিক্যালি দ্য পোয়েট ওয়ান্টস টু স্পেন্ড হিজ লাইফ ইন সেক্লোজার, সে নীরবে থাকতে চায় তার প্রেমিকার সাথে। হি ডাজ নট ওয়ান্ট এনি নয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, হি ওয়ান্টস টু গেট অ্যাওয়ে ফ্রম অল দ্য নয়েজ, সমস্ত কোলাহল থেকে বাইরে যেতে চায়, অ্যান্ড গেট দ্য টাচ অফ লাভ অ্যালোন, এবং একা একা ভালোবাসা এই এটা পেতে চায়, স্পর্শ পেতে চায়। ঠিক আছে, এই কবিতাটা দেখে নিও তোমরা এখানে। ফর গডস সেক হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ, তার মানে হচ্ছে দোহাই তোমার চুপ করো, আমাকে ভালোবাসতে দাও।